নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজও বৃষ্টি অব্যাহত দুই বঙ্গেই কতদিন পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস কি বলছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বিস্তারিত জানতে হল বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরও কিছুদিন আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং সহ পাঁচ জেলায় বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এরপর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে অসম মেঘালয়ে এর প্রভাবে নদীর জলস্তর বাড়তে পারে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ আগামী আটচল্লিশ ঘন্টায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা হিমালয় সংলগ্ন এলাকায় অতি সক্রিয় আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থান বদল হবে না এছাড়াও দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে সাগর থেকে এর প্রভাবে আগামী তিন থেকে চার দিন উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে অসম মেঘালয়ে প্রবল বর্ষণে পূর্বাভাস এর ফলে অতিভারী বৃষ্টির প্রকোপ কমলেও উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বৃষ্টির প্রভাবে কলকাতাতেও মূলত মেঘলা আকাশ দু এক প্রশলা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলিবাষ্প থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি আজ বৃহস্পতিবারও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি হবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গের ওপরের দিকে জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আরও কিছুদিন আবহাওয়া দপ্তর আপাতত রবিবার পর্যন্ত এই ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত এছাড়াও শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রপাত সহ বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই অক্ষরেখা গঙ্গানগর রোহতক গোরখপুর সীতামারী হয়ে উত্তরবঙ্গ ও সিকিমের হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে এছাড়াও উত্তরপ্রদেশ কর্ণাটক লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত উত্তর ও দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ এলাকায় সাগর হবে উত্তাল কেরল সংলগ্ন এলাকায় আরব সাগর উপকূলে ঝোড়ো হওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের ওই এলাকায় আগামী কয়েকদিন প্রবেশে নিষেধ করা হয়েছে জুলাইয়ে দক্ষিণবঙ্গের বর্ষা অনেকটাই সক্রিয় জুনে চোদ্দ শতাংশ বাড়তি বৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত দুই শতাংশ ঘাটতি চলছে তবে গত দুদিনে দক্ষিণবঙ্গ সক্রিয় হয়েছে বর্ষা কারণ শেষ পর্যন্ত দক্ষিণে সরল মৌসুমি অক্ষরেখা এখনও পর্যন্ত যা পূর্বাভাস সেই অনুযায়ী শুক্রবার পর্যন্ত রাজ্যে দক্ষিণে বর্ষা সক্রিয় থাকতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণে বাগদিদে একুশ দশমিক দুই মিলিমিটার বর্ধমানে পঞ্চান্ন দশমিক চার ক্যানিংয়ে চৌত্রিশ দশমিক শূন্য ডায়মন্ড হারবারে বত্রিশ দশমিক চার হলদিয়াতে বারো দশমিক দুই কৃষ্ণনগরে পনেরো দশমিক দুই শ্রীনিকেতনে তেরো দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টি হয়েছে এদিকে আজ সকাল পর্যন্ত কোচবিহারে এক দশমিক শূন্য দার্জিলিংয়ে সাত দশমিক চার জলপাইগুড়িতে এক দশমিক আট কালিম্পংয়ে পাঁচ দশমিক শূন্য মালদাহে এক দশমিক তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন